পুরো মুসলিম উম্মার যেই সবচেয়ে বড় জনপদ, আপনার আমার দেশে কয়কটি মুসলমান, ইন্ডিয়াতে কয়কটি মুসলমান, সবচেয়ে বেশি মুসলমান বাস করে চায়নাতে আমরা জানি না, উইঘুর তার একটা জনপদ, যেই জনপদের মুসলমানদেরকে এমন পরিমাণ তারা নিষ্পেষণ করে, এমন পরিমাণ নির্যাতন করে, এমন প্রক্রিয়ায় নির্যাতন করে যেটা আপনার আমার ব্রেনের মধ্যে ধরবে না। আমার ভাইদের কিরকম করে অত্যাচার করছে, আমার বোনদের কিরকম অত্যাচার করছে, তাদের জন্য ডিটেনশন সেন্টার আছে, স্কুল নাম দিয়েছে সেইগুলা থেকে নিয়ে আসার পরে যত যুবক যারা ব্রিলিয়ান্ট যারা ওই এলাকার মধ্যে তারাই সিস্টেম করে তাদেরকে পরীক্ষা করায়, ওরা মুসলমানরা অনেক সময় অনুভবও করতে পারে না, বাধ্য হয়, এরপরে তাদেরকে সেই সেন্টারে নিয়ে আসে, নিয়ে আসার পরে এক বছর দুই বছর তিন বছর ধরে আমাদের যেরকম অনার্স মাস্টার্স কোর্স হয় ওদের মগজ ধোলাই কোর্স হয়, ওই কোর্সের পরে ওরা যেই অনুযায়ী তাদেরকে তৈরি করতে চায় ওই অনুযায়ী পরীক্ষায় দেওয়ার পরে যদি তারা টিকে তাহলে তাদেরকে বেঁচে তার এলাকায় তাদের এজেন্ট হিসাবে কাজে লাগানোর জন্য ফিরায়, নইলে তাদেরকে হত্যা করে ফেলে, পৃথিবীর মুসলমান জানতেও পারে না। মেসুত ওজিল চেনেন, ফুটবলার, বিখ্যাত ফুটবলার, উনি প্রথম এই কথাটা বলছে পৃথিবীবাসীর কাছে যে কি অবস্থা চায়নার উইঘুর মুসলমানদের চলতেছে, আপনারা সতর্ক হন, এই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কেউ কথা বলে না। লাস্ট গত তিন দিন আগে টাইমস, লন্ডন টাইমসে মনে হয় একটা জার্নালে একটা রিপোর্ট আসছে, পত্রিকায় রিপোর্ট আসছে যে তারা সর্বশেষ ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি এই সিদ্ধান্ত পর্যন্ত তারা নিছে, অন্তরে এমন শক্ত হয়েছে তাদের যে তাদের প্রেসিডেন্ট জি জিনপিং, তো উনার সিদ্ধান্ত হচ্ছে যে পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থগুলা তাদের ১৬ জনের একটা পরিষদ তৈরি করা হয়েছে, তারা তাদের তত্ত্বাবধানে এইগুলাকে নতুন করে সংস্কার করবে যাতে সমাজতন্ত্রের সাথে তাদের আইডিওলজির সাথে পৃথিবীতে বিশেষ করে দুইটা ধর্ম, তাদের বাইবেল আর কোরআন যেন এর সাংঘর্ষিক না হয়, সমন্বয় করে কোরআনকে নতুন করে তারা জাতির কাছে উপস্থাপন করবে, দুনিয়ার কাছে উপস্থাপন করবে। নাউজুল্লাহ বলবেন না প্রিয় ভাইরা, খবরই তো রাখি না আমরা এইগুলা, আমরা তো আমাদের তালের মধ্যে আছি প্রিয় ভাইরা, তাবৎ পৃথিবীর মুসলমানদের কি হচ্ছে তার জন্য আমাদের চিন্তা কি হতে পারে, তাদের জন্য ন্যূনতম আমার পক্ষ থেকে কোনো মতামত আছে কিনা, মতামত না থাকলেও আমার পক্ষ থেকে কোনো একটা তাদের জন্য দোয়া আছে কিনা। প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান সারা পৃথিবীতে যদি নির্যাতিত হয় তার জন্য ইবনুল কাইয়িম জাওজিয়া রহমাতুল্লাহি রহিমাহুল্লাহ তিনি পাঁচটা কাজের কথা উল্লেখ করেছেন যে একজন মুমিনকে ন্যূনতম পাঁচটা কাজে তাকে অংশগ্রহণ করতে হবে, তার সর্বশেষটা তিনি বলছেন তার জন্য মুসলিমদের জন্য দোয়া করতে হবে। এর আগে আরো চারটা কাজের কথা বলেছেন, মাথা কাটাতে হবে কায়িক শ্রম দিয়ে অথবা আপনার ব্রেনের শ্রম দিয়ে এটাকে যেন বদল করা যায় তার জন্য চেষ্টা করতে হবে, বিশ্ব রাজনীতিতে মুসলমানদেরকে অংশগ্রহণ করতে হবে, উন্নত পলিটিশিয়ান হতে হবে, সেই জায়গার বিপক্ষে যেন কথা বলা যায়, সেই মন মগজের মানুষকে তৈরি করতে হবে যে ভাষার মানুষরা যে ভাষায় নির্যাতিত হচ্ছে ওই ভাষাকে রপ্ত করে ওখানকার মুসলমানদের পক্ষে কথা বলার মতো জনপদের লোক তৈরি করতে হবে, প্রয়োজন ইসলামী স্টেট হলে তাদের বিপক্ষে যদি রাষ্ট্র অনুমোদন করে তাহলে তাদের বিপক্ষে যদি সংগ্রামে লিপ্ত হতে হয় সেই সংগ্রামে মুজাহিদিন ইসলামকে অংশগ্রহণ করতে হবে। নানান দিক আছে, আমাদের এইগুলোর কোনো খেয়ালই নাই, যে যেমন আছে তেমন চলুক। আল্লাহ নবী বলছেন না, ইমানদাররা হচ্ছে সারা পৃথিবীতে একটা ওয়ালের মতো, একটা পাঁচিলের মতো। ইজা ইস্তাকা, আল্লাহ নবী ইস্তাকা মানে কি, যখন কেউ একজন আহত হয় কেউ একজন ব্যথিত হয় ওই ওয়ালটার একটা যদি ইট খোলা যায় তাহলে ওই ওয়ালটা যেরকম পূর্ণাঙ্গ নয় তাবৎ পৃথিবীর যেখানে একজন মুসলমান কষ্ট পাবে, অপর মুসলমানের হৃদয় যদি ব্যথা না লাগে আঘাত না লাগে তার বিপক্ষে করার মতো কিছু আপনার মনের মধ্যে তর পায় না, আপনার মনের মধ্যে কষ্ট হয় না, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ঘাপতি আছে, ইমানের মধ্যে কমতি আছে, ঠিক কিনা? এরকম কমতিওয়ালা মুসলমান আমরা বেশি না বাড়তিওয়ালা মুসলমান বেশি? আমরা কমতিওয়ালা বেশি হয়ে গেছে, এখন অন্তরের মধ্যে তাদের জন্য দয়াও নাই। আপনার আমার বোনদের জন্য কি বেইজ্জতি তারা করতেছে উইঘুর মুসলমানদের খবর আমরা জানি না, একটু সার্চ দিয়ে দেখেন প্রিয় ভাইয়েরা। আমাদের সরব হতে হবে, আমাদের রাষ্ট্রকে সরব হতে হবে, সারা পৃথিবীর মানুষকে নিজের স্বার্থে উপেক্ষা করে এই উম্মার স্বার্থে কথা বলার লোক বৃদ্ধি করতে হবে, যারা এরকম কথা বলার সাহস রাখেন তাদেরকে অগ্রগামী করতে হবে, তাদেরকে ওইরকম ডিপ্লোম্যাট জায়গায় নিয়ে যেতে হবে, এইগুলো আমাদের জন্য তামান না, আপনাকে আপনার জন্য এই প্রচেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের কাছে এর আগেও ব্যাখ্যা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি যালিকা ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি কোনো খারাপ দেখো তার সর্বশেষ তোমার জন্য ঘৃণার রূপরেখা কি হবে, যে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। এই অন্তর দিয়ে ঘৃণা মানে এরকম না, খুব খারাপ কাজ হচ্ছে, খুব খারাপ কাজ হচ্ছে, খুব খারাপ আছে, এটা অন্তরের ঘৃণা নয়, ওযালিকা আযাফুল ঈমান,
ফাতুল বারি খোলেন, বুখারির মধ্যে যে হাদিসগুলো আসছে, ব্যাখ্যা গ্রন্থ যেগুলো আসছে, আদাফুল ইমান মানে কি? আদাফুল ইমান মানে হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা তো আপনার এটা থাকবেই, কিন্তু যারা যারা ঘৃণা করে ওই বিষয়টাকে, ওই অন্তরওয়ালার মধ্যে একটা সাংগঠনিক রূপ আপনাকে দেওয়ার জন্য কাজ করতে হবে। কারা কারা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারছে না, কারা কারা হাত দিয়ে প্রতিবাদ করতে পারছে না, কিন্তু ওই কাজটার সাথে কাদের ঘৃণা আছে, তাদের ওই ঘৃণাওয়ালাদের মধ্যে একটা সমন্বয় করতে হবে, ওই ঘৃণাওয়ালাদের মধ্যে একটা বাউন্ডিং, একটা বন্ডিং তৈরি করতে হবে, যে আমরা 50 জন লোক হাত দিয়ে দেখতে পারি না, মুখ দিয়ে বলতে পারি না, কিন্তু আমরা অন্তর দিয়ে ঘৃণা করি, আমরা কি করতে পারি? এই সংগঠন তৈরি করতে হবে, এর নাম হচ্ছে অন্তরের ঘৃণা। ঘরের মধ্যে বসে থাকে খালি খারাপ খারাপ করতেছে খারাপ করতেছে, এর নাম ঘৃণা নয়, এটা পার্ট একটা মাত্র। আমাদের কোনো সময় এরকম উদ্যোগী হয়েছি আমরা, যে কোনো একটা খারাপ কাজের ক্ষেত্রে আমি হাত দিয়ে প্রতিবাদ করতে পারি না, মুখ দিয়ে করতে পারি না, কিন্তু অন্তরে খারাপ যারা লাগে ওরকম 10টা লোকের সাথে আমার সম্পর্ক নাই, যে আমরা কারা কারা এই কাজটা কিছু করতে পারছি না, কারণ অন্তর আমাদের সবার এক। এই অন্তরওয়ালাগুলোকে একত্রিত করে আমরা কি স্টেপ নিতে পারি, এরকম কোনো চেতনাই নাই আমাদের মধ্যে, কোনো চেতনাই নাই আমাদের মধ্যে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া জাআলনা কুলুবুহুম ক্বাসিয়া ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি। প্রিয় ভাইরা, এই জন্য নিজেরা সরব হন, নিজেদের জায়গা থেকে দুটা কথা বলেন, অপর দুটা মুসলমানকে বলেন, আরে চাইনা রে কথা বলে আমাদের কি হবে, এ আমি বললেই কি আর না বললেই কি? আল্লাহ বলছেন, আমি তো দেখতে চাই নাই তুমি বললেই কি না বললেই কি, আমি দেখতে চেয়েছি যে তুমি বলছো কি না বান্দা, এইটুকুই আমি দেখতে চাইছি তোমার কাছে, বেশি কিছু তো তোমার কাছে আমি প্রত্যাশা করি নাই। কিন্তু এইটুকু না করলে কি হবে? অন্তরটা আল্লাহ বলেন শক্ত বানায় দিবেন, এক সময় মনে হবে ঠিকই তো, সমাজতন্ত্রের আলোকে যদি কোরআন লেখে সমস্যা কোথায়, সমাধান তো সবগুলা তাহলে আরো মিটে গেল আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, তারা কত বড় দুঃসাহস দেখাচ্ছে, যে আস্তে আস্তে তারা নাম মেনশন করেনি এখন পর্যন্ত, টাইমস পত্রিকায় দেখলাম, কিন্তু বোঝা যায় তো যে কাদের জন্য এই কাজ তোমরা করতেছো, সেখানে তার কোনো দ্বিতীয় জনগোষ্ঠী নাই যাদেরকে নিয়ে তোমাদের হেডেক আছে, তারা এইরকম করে যুগ যুগ ধরে কষ্ট করতেছে, যুগ যুগ ধরে তাদেরকে অত্যাচার করতেছে, লক্ষ 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 যুবককে অকারণে হত্যা করে ফেলেছে, স্লো পয়জন দিয়ে মেরে ফেলেছে, উধাও করে দিয়েছে, কোনোদিন আর খুঁজে পাওয়া যায় নাই, পুরুষদেরকে ঘর ছাড়া করে দিয়েছে, এরকম হাজার হাজার উইগুর মুসলমান আছে, 30 কোটি তো বলে, এর থেকেও বেশি মুসলমান চাইনাতে আছে, কারণ তারা জানে মুসলমানরা যে তাহদিব, যে তামাদ্দুন, যে আদর্শ, যে নৈতিকতা সম্পন্ন জাতি, তারা যদি এরকম ভাবে চলতে থাকে সেই দিন বেশি দূরে নয় যে এই চাইনার মধ্যে ওই এলাকাটা আলাদা একটা স্বাধীন রাষ্ট্রে রূপান্তর হয়ে যেতে পারে, এটাই তাদের ভয়। আর জাত কানা, জন্ম কানা, ইহুদি নাসারাদের ক্লাব চিনেন, জাতিসংঘ, ইউএন, ওনারা যেখানেই অন্য ধর্মাবলম্বীদের নিয়ে কোনো সাবজেক্ট তৈরি হয়, ওনারা সেখানে হাজির হয়ে অল্প দিনের মধ্যে গণভোট দিয়ে সেই এলাকা স্বাধীন করে দিতে ওনাদের কুণ্ঠাবোধ হয় না, ওনারা তাড়াতাড়ি সেই এলাকা স্বাধীন করে দিয়া 51 আর 49% হলেও হয়, কিন্তু এইগুলো জায়গাতে তারা কোনোদিন দেখতে পায় না, ওনারা কোনোদিন এই জায়গাতে চোখ, আমরা জানিও তারা এটা দেখতে পাবে না, না দেখার জন্যই তো এই সংগঠন বানানো হয়েছে ভাই, ওরা কি আমাদের দোস্ত? হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াল দলিন, আল্লাহ তাদের জন্য দিনের 17 বার এই দোয়া করা ফরজ করলো, ওই ইহুদি আর ওই নাসারা যারা, তারা কি আমাদের বন্ধু হতে পারে? পারে না তো। প্রিয় ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনই তো বলেছেন তাদের ব্যাপারে, আল্লাহ ওই পথভ্রষ্টদের থেকে আমরা তোমার কাছে হেফাজত চাই, তোমার কাছে আমরা সঠিক রাস্তা চাই। তা আপনারা কেমন করে ভাবলেন যে তারা আপনারা আমার এই সমাধান করে দিবে? তাদের জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, যে যার জায়গা থেকে ন্যূনতম কথা বলতে হবে, অন্তরটা তাদের প্রতি দয়াদ্র হতে হবে, আল্লাহর কাছে কমসে কম তাদের জন্য দোয়া করতে হবে। মুমিন যদি সাবজেক্টটি না জানে, ফ্যাক্টটি না জানে, তো দোয়া করবো কি আমরা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, উইঘুর, এই জিনজিয়ান, এই জায়গার মুসলমান, তাবত পৃথিবীর মুসলমানরা যেখানে নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেফাজত করেন, ইমানদারদেরকে, মুমিনদেরকে, যে পদক্ষেপ, যে পরিস্থিতি, যে বুদ্ধি, যে ধরনের কৌশল অবলম্বন করলে এখান থেকে তারা বেরোতে পারে, সেই কৌশলের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন।